পূজোর বনে দিয়া না। টাইটেল স্পন্সর্ড বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। আমি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, আমার পূজার শুভেচ্ছা। খুব ভালোভাবে সবাই পুজো কাটান, এনজয় করুন। টেকনো পূজোর বনে দিয়া না, টেকনো পূজোর বনে দিয়া না। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সাবর্ণ রায়চৌধুরী পরিবারে। জানেন যে ভারতীয় তথা বাংলার ইতিহাসে সাবর্ণ রায়চৌধুরীদের সুবিশাল অবদান। আজ এই কালীঘাটের মন্দির থেকে শুরু করে বিভিন্ন যে কাজ কর্মকাণ্ড বা শহর কলকাতাকে পত্তন করা, তাদের মধ্যে কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর নাম বারবার উঠে আসবে। আপনাদেরকে ছোট্ট করে দেখাই সাবর্ণ রায়চৌধুরীর এই বাড়ি। ৪১০ বছরের পুজো, বহু সুপ্রাচীন এই বাড়ির মধ্যে বসে রয়েছি এবং ভাবতে অবাক লাগে আমার যে এত বছর বাদেও কী ছিল তখনকার দিনে ইট মাটি পাথরের কাজ, যে এখনও সেটা অটুট রয়েছে, যেটা শহর কলকাতার বহু বাড়ি ভেঙে পড়ছে। আর এনারা হচ্ছেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের বাকি মানুষ। অনেকেই দাবি করেন যে সাবর্ণ রায়চৌধুরীর ইতিহাস ঘাটলে প্রথম দেখা যাবে বেহালাতে, কিন্তু সেটা তথ্যটাই সত্য নয়। প্রথম কাঁচড়াপাড়া এবং তার হালি শহর, প্রথম হালি শহর, তারপরে এই বিরাটি অঞ্চল, তখন এটা একেবারে জঙ্গল ছিল এবং জঙ্গলের মধ্যে তারা পত্তন করেন তখন বহু মানুষ। তারপরে তারা বেহালাতে যান এবং এই আদি পুজো আজকে ৪১০ বছরের, এটা ভাবতেও আমাদের অবাক লাগছে। তো সুতরাং পরিবারের মানুষের কাছ থেকে প্রথম আমরা জেনে নেব তা হচ্ছে অতীতের ইতিহাস। ৪১০ বছর আমাদের বাড়ির পুজো হচ্ছে। আমাদের পূর্বপুরুষদের শুনেছি তারা এই বাড়ি প্রতিষ্ঠা করে এবং এই পুজো শুরু করে, তারপরে পরবর্তীকালে আজও পর্যন্ত আমরা হচ্ছি সেভেন্থ জেনারেশন, এটাকে এখনও বজায় রেখেছি। আমাদের এই পুজো উপলক্ষে বাড়ির সকলে একদিন একসঙ্গে আমরা আসি, উৎসব পালন করি, ৪ দিন একসঙ্গে উৎসবের মধ্যে খাওয়া দাওয়া করি এবং সকলের কুশল প্রার্থনা করি। অতীত দিনের ব্যাপারটা আমি বুঝি না, আপনাদের বেহালাতে প্রচুর বংশধররা রয়েছে, এখানে রয়েছে, হালি শহরে রয়েছে, আপনাদের এই ৩-৪০০ পরিবার কারোর সঙ্গে তো কারোর যোগাযোগ নেই? যোগাযোগ আছে। এখন আমাদের সারা পৃথিবী জুড়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ হয়েছে এবং এই পরিবার পরিষদের জন্য আমাদের সঙ্গে সবাইয়ের যোগাযোগ আছে এবং আমরা ২৯ দশমী উদযাপন করি। বেহালাতে সমস্ত পরিবারের সব লোক সেখানে গিয়ে একত্রিত হয়, একটা উৎসবের মতন অনুষ্ঠান হয়। সাবর্ণ রায়চৌধুরী ভদ্রলোক ছিলেন তাকে? সাবর্ণ রায়চৌধুরী, আমরা অরিজিনালি গাঙ্গুলি, তো আমাদের গোত্র হচ্ছে সাবর্ণ, সেই হিসেবে আমরা সাবর্ণ রায়চৌধুরীটা আমাদের জমিদারি সূত্রে পাওয়া উপাধি, সেই থেকে এটা সাবর্ণ রায়চৌধুরী বলে বলা হয়। গোজন কাণ্ড, এতদিন জানতাম সাবর্ণ নাকি একটি লোক, তাদের পূর্বপুরুষ, আজ শুনলাম সাবর্ণ একটি গোত্র আর রায়চৌধুরী উপাধি, দুটো মিলিয়ে সাবর্ণ রায়চৌধুরী, মানে দুটোই কিন্তু সারনেম, আসলে নাম ছিল আলাদা। এবং আপনাদের আরও একটা জিনিস দেখা, একটি আদি জিনিস আপনারা দেখে নিন, এই ট্রলি দিয়ে করে ঠাকুর বিসর্জন হয়। এই যে ট্রলি দেখছেন, যুগ যুগ ধরে এসব ট্রলি এখন আর আপনারা শহর কলকাতাও কোথাও পাবেন না, আর এই ট্রলিতেই কিন্তু ঠাকুর বিসর্জন ইত্যাদি কাজটি সমাধা হয়। পরিবারের সব মানুষ, কত শত যে মানুষ, কয়েক হাজার মানুষ সারা কলকাতা শহরে সাবর্ণ রায়চৌধুরীর, সারা বিশ্ব আজকে আপনাদের এই মুহূর্তে দেখছে। হ্যাঁ, এবং খাওয়া দাওয়ার একটি আসর বসেছে, আপনারা দেখে নিন অবস্থান
টাকা পয়সা অর্থ অর্থাভাব যাই থাকুক না কেন, পুজোর চার দিন যেন বিয়ে দেওয়ার মতন তারা কিন্তু এই খাওয়া দাওয়ার আসরটি রাখেন, তাই তো? ঠিক তাই। আমাদের এই চার দিন এখানে খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। সারা বছর বাড়িতে সবাই হয়তো অনেক কিছু খাই, অনেক মেনটেন করি, কিন্তু এই চার দিন আমাদের কোনো রকম কিছু থাকে না। আমরা এখানে আসবো, এই ডাল চচ্চড়ি আলু ভাজা যা হোক এক পিস মাছ, এটার মধ্যে এই আনন্দটা আমরা কোথাও আর সারা বছর পাই না। এই সকাল থেকে কাজ করবো, দুপুরবেলা খাবো, সন্ধেবেলা আসবো, বসে এখানে গল্প করবো, আমাদের কোনো ঠাকুর দেখা নেই, কিচ্ছু নেই, আদি ইতিহাসেই তাই চলে আসছে, এটাই হয়ে আসছে। আজকের যুগে লোকে কত ঠাকুর না। আমি একটা কথা এখানে আমি জিজ্ঞেস করবো আপনাদের, সেটা হলো যে এদেশীয় মানুষ যারা ঘটি তারা লুচি তরকারি ইত্যাদি, না আমি বলছি, কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর পরিবারে মাছ অবভিয়াসলি থাকবে সপ্তমীর দিন। এই পুজোটা আমাদের শাক্তমতে পুজো হয়, আগে তো বলি ছিল কিন্তু এখন আমরা শাক বলি হতো, এখন আমরা সেটা তুলে দিয়েছি, এখন তিন দিন চাল কুমড়ো রাগ বলি হয়। তার মানে মাছ মাংসের রেওয়াজ আপনাদের মধ্যে রয়েছে? আমরা শাক্ত ধর্মে দীক্ষিত, সুতরাং আমাদের মাছ মাংস সবই মা দুর্গাকে দেওয়া হয়। এবারে আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। টেকনো পূজোর বলে দিয়ে আনা, টাইটেল স্পন্সর বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। টেকনো পূজোর বলে দিয়ে আনা, টাইটেল স্পন্সর বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। ফিরে এলাম টেকনো ইন্ডিয়া গ্রুপের পূজোর বনে দিয়ে আনা নিয়ে, টেকনো পূজোর বনে দিয়ে আনা। এবার এদের কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে রীতিনীতি নিয়মকানুন নিয়ে। পুজোর আনুষাঙ্গিকতা থাকে, তাই নিয়ে কিছু বলতে হবে। প্রথমেই আসবো আমাদের বাড়ির চালার দিকে। এই আমাদের সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এই ত্রিভুজ। আমাদের তিনটে মতেই পুজো হয়, শাক্ত মতে, শৈব মতে এবং বৈষ্ণব মতে। আমরা শাক্ত মতে করি, বৈষ্ণব মতে এবং শৈব মতে অন্যান্য বাড়িতে হয়। আমাদের এইটাই দুর্গা পুজো, আটখানা আর কি বাড়িতেই ভাগ হয়ে হচ্ছে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আমরা একটা, যেরকম আরও সাত জায়গায় হচ্ছে, এখানে কাছাকাছি নিমতা একখানা হচ্ছে আর বেহালায় হচ্ছে পাঁচখানা না ছখানা। এই নিয়ে আমাদের টোটাল পুজো হয় আটখানা দুর্গা পুজো। আর এখানে আগে পুজোটা করেন কী করে, মানে পুজোর নৈবেদ্য থেকে শুরু করে বাকিটা বলুন। পুজোর নৈবেদ্য বলতে আমাদের তো নৈবেদ্য প্রত্যেক দিনই, যেরকম অন্যান্য বাড়িতে যা হয় আমাদের বাড়িতে নৈবেদ্য তাই দেওয়াই হয়। এছাড়া আমাদের নৈবেদ্যতে যেটা থাকে, একটা নবপত্রিকার একটা ভোগ থাকে, আর একটা হলো দুর্গার আলাদা করে একটা ভোগ থাকে, আর সমস্ত ঠাকুর বলে একটা কুচো নৈবেদ্য, কুচো ভোগ হয় আর কি। এবং এইভাবে নৈবেদ্য হয়, এবং সপ্তমী অষ্টমী নবমী এবং এমনকি দশমীর দিনও পান্তাতেও আমাদের ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হয়। যেমন এই থাকে তার সঙ্গে মাছ ভোগ দেওয়া হয় আমাদের। এবং নবমীর দিন আমাদের ধুনো পড়ানো হয়, সবাই মেয়েরা সব এখানকার যারা এস্ত্রী মানুষ তারা বসেন, মাথায় ধুনো নিয়ে, হাতে ধুনো নিয়ে পোড়ায়, সেই নতুন কাপড় বস্ত্র পরে হাতে পোড়াবে, পুড়িয়ে সেই নাবিয়ে দিলে তারপরে তার কোলে গিয়ে আমাদের পরিবারের সবাই বসবে, মা নিরোগ করবেন তাদের, মা ভালো রাখবেন, মাকে আহুতি দেওয়া হয় ওই ধুনো পুড়িয়ে আমাদের। মাকে ব্রেকফাস্ট দেন না সকালবেলা? হ্যাঁ, আমাদের তিনবার, প্রথমেই একবার দেওয়া হয়, আবার দুপুরবেলা একবার, সন্ধেবেলা একবার। ফল ছাড়া না মায়ের আর কি, ফল ফল মিষ্টি না, ফল মিষ্টান্ন, এই নারকলের নাড়ু, তিলের নাড়ু, এইসব মাখন, মিশ্রি, মিশ্রির জল শরবত, মিশ্রির শরবত যেটা, সেটা ব্রেকফাস্ট, মাকে মায়ের ব্রেকফাস্ট, দুপুরবেলা ভোগ, দুপুরবেলা ভোগ, তারপরে সন্ধেবেলা লুচি আলু চচ্চড়ি সুজি সুজি মিষ্টি ফিষ্টি নাড়ু, এগুলো আলাদা, কিন্তু মেন সুজি এবার লুচি এবং আর কি আলু চচ্চড়ি, এটা একদম রেগুলার বেসিসে, এবং সন্ধেবেলা সেটা হবে আমরা সেটা সব জায়গায়। অষ্টমী পুজোর দিনকে কুমারী পুজো হয়, আমাদের এই বাড়িতে নবমী পুজোর দিন কুমারী পুজো হয়, এটাও একটা বৈশিষ্ট্য, এবং কুমারী পুজো ওই দিনকেই হবে নবমী পুজোর দিনকে।
যা মাকে আমরা কুমারী রূপে পাই, এবং আমাদের বংশের না, আমাদের মেয়েদের বা অন্য কোনো বংশের ব্রাহ্মণ কন্যাতেই আমরা কুমারী পুজো রাখি। একটা ব্যাপার তো আমার জানবার ইচ্ছা হয় যে কুমারী পুজো সেইটা তো বিবেকানন্দেরই সৃষ্ট, এবং বেলুড় মঠে বিবেকানন্দ বলেছিলেন যে এই কন্যার মধ্যেই মা আছেন, তো সেটা আপনারা পরে অ্যাডাপ্ট করেছিলেন? না না, কুমারী পূজাটা বিবেকানন্দ সৃষ্ট না, এটা আমাদের সনাতন ধর্মেরই সৃষ্ট। বিবেকানন্দ কিন্তু কেউ করতো না, হ্যাঁ কেউ করতো না, পাত্তা দিত না, এরকম করতো না বলে জানা নেই আমাদের। আপনাদের ব্যাপার আলাদা, কিন্তু এটা হিন্দু ধর্মে থাকলেও হিন্দু ধর্ম অ্যাকসেপ্টেবিলিটি ছিল না, সেটা হয়তো বিতর্কিত, আমার জানা নেই, আমার যেটা জানা নেই সেটা বলতে পারবো না। আমাদের এই কুমারী পুজো এবং আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার কাকাদের ছোটোবেলার কাকারাও দেখেছেন, যে হয়তো 150 বছরের বেশিই হবে, কাকাদের ছোটোবেলাটাও হয়তো দেখে এসছেন। ওকে, একটা জিনিস জিজ্ঞেস করব, জিনিসপত্রের দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি, আপনার GST থেকে শুরু করে নানান জায়গায় এত মানুষকে খাওয়া দাওয়া, একটা দুর্গাপূজা একটা মেয়ের বিয়ে দেওয়ার সমান, তো অর্থাভাব হয় না আজকালকার দিনে? আমাদের বাড়ির ঠাকুর এত জাগ্রত ঠাকুর যে তিনিই সমস্ত অর্থের ব্যবস্থা করে নেন, আমাদের কারোর কোনো অর্থাভাব হয় না। আমাদের মা নিজে কীভাবে আমাদের অর্থের জোগাড় করে দেয় আমরা নিজেরাই বলতে পারি, ঘটনা এটা মহা সমারোহের সাথেই হয়, কোথাও কোনো কার্পণ্য বা কিছু থাকে না পুজোতে, মানে মায়ের পুজো থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারে ভীষণ একদম এলাহি ব্যাপার, মানে কেউ কখনো এসে ফিরে যায় না যে না মানে এসেছি আমি ওখানে এসে প্রসাদ পেলাম না চলে গেলাম, এর ব্যাপার। এত বড় একটা পরিবার, আমি এটা জানতে চাই, আপনার আদন তো ঘটি, কারণ ঘটির সৃষ্টিটাই আপনাদের থেকে, মানে সাবনরাজগণের ঘটি কালচার, তো এখন তো মিক্স কালচারের মধ্যে পূর্ববঙ্গীয় মেয়েদেরও ঘরে নিয়ে এসছেন বলে শুনেছি, সেটা কিরকম ইন্টারেস্ট? তারাও আমাদের মতন হয়ে গেছে, তারা আপনাদের মতন হয়েছে, আপনারাও তাদের মতন হয়েছেন, মিলেমিশে মিক্সচার তো আছে, কিন্তু মোটামুটি পূজোর ক্ষেত্রেটা আমাদের যেটা পুরনো নিয়ম, কিন্তু পূর্ববঙ্গের নিয়ম যেটা আমি আপনাকে বলি, পূর্ববঙ্গের শাক্ত নিয়ম হচ্ছে পজিটিভলি মাছ মাংস, যেটা আমি এদেশীয়দের তাবড় তাবড় বাড়ি সব পুরনো পুজো বা আদি পুজোতে গেছি, তারা প্রত্যেকে অ্যাবসলিউট নিরামিষ এক্সেপ্ট রায়চৌধুরী ফ্যামিলি। না আমরা কিন্তু আমাদের সেই হয়তো সেটা, হ্যাঁ সেই হিসেব করে আমাদের বাড়িতে কিন্তু এই ভোগটা আছে, না 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 আমাদের না, মাকে প্রতিদিনই ভোগ দেওয়া। একটা ব্যাপার আছে, আমরা শ্রাবণ রায়চৌধুরী হতে পারি, কিন্তু আমরা তো কুলীন ব্রাহ্মণ, তো আমাদের বাড়িতে মায়ের অন্ন ভোগ ছাড়া আমরা লুচি বা ওই দিয়ে আমরা ভোগ দিই না। দাদার জন্য আমরা বাঙালি, আমাদের কালী ঠাকুরও আমিষ খায়, দুর্গা মাও আমিষ খায়, হ্যাঁ সেই জন্য আমরা দিই। আবার আমাদের যেহেতু নিত্য সেবা মানে নারায়ণ আছেন, মায়ের ভোগটা মাছের ভোগটা একটু সাইডে থাকে, কারণ নারায়ণ ভোগ বেশ করেন, কোনো শাস্ত্রে লেখা নেই আমাদের মায়েরা, আমরা তো রামের পূজা করি না, আমরা করি মায়ের পূজা, মায়ের পূজা নিরামিষাশী নয়, নারায়ণটা হচ্ছে একরকমভাবে, কিন্তু মাকে আমরা মাছ দিই, হয়তো মা ওর সঙ্গে নারায়ণ রয়েছে বাড়িতে, তাকে আমরা নিরামিষ অন্য নিরামিষ ভোগ দিই, কিন্তু মা যখন বছর একবার বাপের বাড়িতে আসছে সে মাছ খাবে না, সেই জন্যই মাছ। অ্যাবসলিউটলি ক্ল্যাপ, আপনাদেরকে সেলিউট জানাই, আবার একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। টেকনো পূজোর বনে দিয়ানা, টাইটেল স্পন্সর বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, পাওয়ার বাই আবরণ এক্সক্লুসিভ। টেকনো পূজোর বনে দিয়ানা, টাইটেল স্পন্সর বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, পাওয়ার বাই আবরণ এক্সক্লুসিভ। ফিরে এলাম বিরতির পর টেকনো পূজোর বনে দিয়ানাতে, এবার কিছু প্রশ্ন উত্তরের পালা। প্রশ্নগুলো যে খুব আরামদায়ক হবে এমনটি কিন্তু প্রথমেই না করে দিচ্ছি। আর্য অনার্য, আর্যরা পুজোর সৃষ্টি করেছিল না অনার্যরা করেছিল তাই নিয়ে তর্ক আছে, কারণ রাবণ কিন্তু ব্রাহ্মণ ছিল, রাম ব্রাহ্মণ ছিলেন না, এবং রামের যে পুজো সেটার ষষ্ঠীতে যেমন আপনারা পুজোর শুরুয়াত করেন সেটা কিন্তু রাবণ করে দিয়েছিল রামকে, নিজেকে হত্যা করানোর জন্য। যাই হোক, আমাদের বাংলার কালচারটা খুব পিকিউলিয়ার, আমাদের বাংলার চেহারা যেমন এনাদের চেহারা দেখলে মনে হয় প্রচণ্ড আর্য, এই যে সব সাদা সাদা চেহারা, আবার আমাকে দেখলে মনে হবে অনার্য বা দ্রাবিড়, হোয়াট এভার ইট ইজ,
আমার প্রশ্নটা হচ্ছে, পুত্তলিকা পুজোর স্রষ্টা যদি আর্য হয়ে থাকে তাহলে অনার্যরা কি পুজো করত? পুত্তলিকা পুজোর স্রষ্টা যদি আর্যরা হয়ে থাকে, এটা এমন কিছু ভাববেন না যেটা মনে আসে উত্তর দেবেন। অগ্নি, অগ্নিটা ছিল, ঠিক আছে, অগ্নিটা ছিল, তা না, আরও আরও কিছু ব্যাপার ছিল যেগুলো ঠাকুরের মতন দেখতে কিন্তু মূর্তি নয়, ওই রকম গোছের, যেগুলো কিন্তু প্রাকৃতিক নিয়মে উঠে আসে, বল। শক্তি, যে বিভিন্ন চোখে দেখা যাচ্ছে, তো বলছি চোখে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রকৃতি, যেমন যেমন না মানে ধরুন এই বজ্র, একদমই ওগুলো নয়, প্রায় ধরে ফেলেছেন উনি, আর একটু ইলাবোরেট করুন। গাছ, অ্যাবসলিউটলি গাছ, আপনার জন্য চলে আসছে আমাদের তরফ থেকে একটা পুরস্কার। ইয়েস, এবারে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে বলে না নবপত্রিকা, নবপত্রিকার একটা ঘটনা আছে, নবপত্রিকার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে নটা গাছের পুজো হতো, সেটা নিয়ে যদি কিছু বলেন আপনার জন্য প্রাইজ। জয়ন্তী, বট, অশ্বত্থ, অপরাজিতা, তারপরে হচ্ছে এই সমস্ত এই গাছগুলো মানে আমাদের এই ধরিত্রীকে মানে পূর্ণ করে রাখত, আর যার জন্যে আমাদের এই ধরা আর জল তাকে বাঁচাবার জন্য এই গাছ, গাছ ছাড়া আমাদের দেশ মানে মানছেন তো যে একসময় আমাদের দুর্গাও গাছ ছিল, পরে সেটাকে মূর্তির আকার নামাতে হয়েছে, নেওয়া হয়েছে, হ্যাঁ তাই, সেই জন্য। দারুণ, এবার আমার প্রশ্নটা হচ্ছে যে ঠাকুর তো ঠাকুরই, কিন্তু ঠাকুরকে আমি ফল মিষ্টি খাওয়াবো বলে আমি নিজে খাবো, রামকৃষ্ণদেব এটা করতেন কেন যদি উত্তর দিতে পারেন, কে বলবেন? রামকৃষ্ণদেব এটা করতেন যে নিজের আত্মাকে যদি শান্তি দেখা যায় তাহলে মাও শান্তি থাকবে, মা সুখী থাকবে। নিজের আত্মাও নয়, তিনি মনে করতেন যে মানুষের মধ্যেই ভগবান আছে। হ্যাঁ, ছোট্ট করে একটা প্রশ্ন তোমাকে, ইয়াং জেনারেশন, আজকের দিনে সারা পৃথিবীর দুর্গোৎসব যত হয়, বাংলাদেশ বাদ দাও, ভারতের পরে সব থেকে বেশি পুজো কোথায়? আমেরিকা, আমেরিকা। ভারতের পরে সব থেকে বেশি দুর্গাপুজো কোথায়? লন্ডনে, লন্ডন। অ্যাবসলিউটলি ব্রিটেন, ব্রিটেন, ব্রিটিশরা সব থেকে বেশি দুর্গাপুজো করে, এবং বাইরের পুজো কিন্তু শুরু হয়েছিল ব্রিটেন থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা ছোট্ট উপহার, এগুলো স্ক্রিপ্টিং প্যাড, ও লেখালেখি করবে তো, ছবি টবি আঁকবে, এই জন্য তোমার নামটা একটু বলতে হবে, নাতনি তুমি আমার। একটা কথা বলি আপনাদের, ইন্টারেস্টিং, গাঙ্গুলি কিন্তু অরিজিনালি পশ্চিমবঙ্গের নয়, গঙ্গার পারে উত্তর উত্তর ভারতে যে ব্রাহ্মণ পরিবার উপাধ্যায় যারা ছিল তারাই গঙ্গোপাধ্যায়, অর্থাৎ গঙ্গার পারে সৃষ্ট উপাধ্যায়রা অবশেষে বাংলায় এসে বাংলাকে সমৃদ্ধ করেছিল, শিক্ষিত করেছিল, সেই পরিবার আপনাদের। মুখোপাধ্যায় এখানকার হতে পারে, বন্দ্যোপাধ্যায় এখানকার হতে পারে, চক্রবর্তী ভট্টাচার্য হতে পারে, বাট গাঙ্গুলি ডেফিনেটলি ডেফিনেটলি ফ্রম নর্থ বেঙ্গল, নর্থ ইন্ডিয়া, এবং গঙ্গার পাশ থেকে এসেছিল বলে তারা গঙ্গোপাধ্যায়। আমার তার জন্যে সেই সপক্ষে কোনো তথ্য আমার কাছে নেই, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষরা বেনারস থেকে এসেছে। ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন, যেটা আমাদের সাধন পাণ্ডেদের ফ্যামিলিরও কিন্তু ওই একই ইতিহাস, ওরাও কিন্তু গাঙ্গুলি, ওরাও বেনারস ছিল। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের জন্য আমাদের তরফ থেকে একটি উপহার দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে ক্যালকাটা ট্যাঙ্কের পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার, সবাই ধরে রাখুন।
আর নিজেদের জন্য একটা করতালি করে নিন। ক্যালকাটা ট্যাঙ্কের পক্ষ থেকে একটা জিনিস বলা বাকি রইল, আমাদের মাকে এখানে আনার আগে মার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমাদের বোধন করা হয়, ওই হচ্ছে বোধন। সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, আমার পূজার শুভেচ্ছা। খুব ভালোভাবে সবাই পুজো কাটান, এনজয় করুন। টেকনো পুজোর বলে দিয়ানা।